সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমরা ষষ্ঠ শ্রেণীর করো এবং যে রেখা দ্বারা কোনগুলো সমাধিখণ্ডিত হয়েছে তাদের সাধারণ বিন্দু নির্ণয় করো দেখো এইটা তোমাদের কিন্তু আমার ঘরে আমার স্কুল যে সংসদ টিভিতে ক্লাস হচ্ছে এটা বাড়ির কাজ ছিল একুশ তারিখের তো এইটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি আমাকে অনেকে কমেন্ট করে বলেছ যে স্যার এই কাজটা আমরা করতে পারছি না আমাদের একটু করে দেন তো যারা পারছো না যারা পেরেছ তাদের জন্য ধন্যবাদ আর যারা পারোনি তারা এই ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি বুঝতে পারবে এবং তোমার বন্ধুদের মধ্যে কিন্তু এটা শেয়ার করবা তারাও কিন্তু জিনিসটা দেখবে কারণ এখন সবাই একটু প্রবলেম আছে যেহেতু স্কুল বন্ধ তো যাই হোক এই ত্রিভুজটা এবিসি এই ত্রিভুজটা ত্রিভুজটার তিনটা কোণকে সমাধিখণ্ডিত করতে বলছে খুব সহজ একটা কাজ দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি তো প্রথমে আমি বি কোনটাকে সমদীক্ষণিত করব মনে করো এইখানে মাঝখানে বসাইতে হবে এই যে তোমাদের কম্পাসটা এখানে রুল কম্পাসটা এখানে বসাইতে হবে যে কোনো ব্যসার ধ্বনি এখানে একটা বৃত্ত চাপ আঁকবা দেখো একটা বৃত্ত চাপ আঁকবা তারপরে এই কম্পাসটা এইখানে বসাবা দেখো এই জায়গায় বসাবা বসা ওই একই ব্যাসার্ধ থাকলেও হবে বা এটা তুমি কম বেশি করতে পারো সমস্যা নাই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে নিয়ে এখানে একটা বৃত্ত চাপ বা তারপর এইখানে বসাবা এখান থেকে বসিয়ে আরেকটা বৃত্ত চাপ আঁকবা লক্ষ্য করো বন্ধুরা এই বৃত্ত চাপ দুইটা কিন্তু পরস্পর একটা বিন্দুতে সেট করছে এখন কি করবা এখানে স্কেল বসায় স্কেল বসিয়ে এদিক দিয়ে যোগ করে দিবা সুন্দর করে যোগ করে দিবা এটা একটা কোন সমাধিখণ্ডিত হয়ে গেল আমি এই রেখাটার একটা নাম দিতে পারি রেখাটার একটা নাম দিয়ে দিলাম আমি বিই রেখা দিলাম বি রেখা আচ্ছা যাই হোক এখন আমি সিকোটাকে সমাধিখন্ডিত করবো না সি কোণটা আমি এখানে বসাচ্ছি দেখো যে কোনো একটা ব্যসার নিয়ে একটা বৃত্ত চাপ এখানে দেখো এইভাবে একটা বৃত্ত তারপর তারপরে এখানে বসাবো এখান থেকে একটা বৃত্ত চা আঁকবো ওই একই মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্ত চাপাকবো দেখো এবারও কিন্তু বৃত্তচাপগুলো একটা বিন্দুতে সেট করছে এখন এই সি বিন্দু দিয়ে এবং বৃত্তচাপগুলো যেখানে সেট করলো এই দিক দিয়ে যোগ করে দিব একদম সুন্দরভাবে মিল করে তো এর রেখাটার নাম আমি দিতে পারি এটা যে কোনো কোনো নাম দিতে পারো সমস্যা নেই তারপরে এ কোনটাকে আমি সবার শেষে সমাধি করছি বন্ধুরা দেখো তোমরা ইচ্ছা করলে আগে এটাও করতে পারো কোনো সমস্যা নেই তো একটা বৃত্তচাপ আঁকবো আগের মতোই এইভাবে বৃত্তচাপগুলো দেখো দুইটা বিন্দুকে সেট করছে এখন অর্ধেকের বেশি ব্যসার নিয়ে এখানে একটা বৃত্ত একটু কমাই নিচ্ছি আমি এখানে একটা বৃত্ত চাপ ওই একই ব্যসার নিয়ে এখান থেকে একটা বৃত্ত আঁকবা এখান থেকে একটা বৃত্ত আঁকবা এবং এবারেও কিন্তু একই ঘটনা দেখো বৃত্তচাপগুলো একটা বিন্দুতে সেট করছে এখান থেকে এই বিন্দুগুলো এই বিন্দুটা আর এই বিন্দুটা মিল করে নেবে নিয়ে যোগ করে দিবা আমি আলাদা কালার দিলাম সুন্দর দেখাবে আচ্ছা এখন এটা আমি এ এজি এখন দেখো তিনটা রেখায় সমদিখণ্ডিত করছে এটা বি একটা রেখা সি এফ একটা রেখা এবং এ জি একটা রেখা এই রেখাগুলো কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে দেখো বন্ধুরা এই বিন্দুটাই হলো সাধারণ বিন্দু আমি বিন্দুটার নাম দিয়ে দিলাম ও বিন্দু ও বিন্দু মানে এটাই হলো সাধারণ বিন্দু ওরা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাই হলো ও বিন্দু ও দ্বারা আমি চিহ্নিত করছি ওই বিন্দুটা নির্ণয় করতে বলছে আমরা নির্ণয় করলাম ওই বিন্দুটা হলো ও বিন্দু তো বন্ধুরা দেখো এইটা এইটা হলো অঙ্কনটা গেল এভাবে আঁকতে হবে তারপরে তোমার কিছুর কথা এখানে লিখে দিতে হবে কি লিখবা দেখো আমি শুধু অঙ্কনটা লিখে দিচ্ছি বা পুরোটাও যদি পুরোটাই যদি তোমরা লিখতে চাও লিখতে পারো শুধু অঙ্কনটা আমি লিখতেছি অঙ্কনের বিবরণ যেটা অঙ্কনের বিবরণটা আমি লিখতেছি সুতরাং কিছু লিখবো না বিবরণ কী লিখবো দেখো আমরা প্রথমে লিখবো যে এবিসি ত্রিভুজের বা ত্রিভুজ এ বি সি এর বি কোণের সমদ্বিখণ্ডক বি কোণের বি বিখা আঁকি বিখা আঁকি তারপর অতপর অতপর সি কনের সমধি খন্ডক সম কলমটা চেঞ্জ করে নিয়ে লিখতেছে না সমিখণ্ড সি এফ রেখা সিএফ রেখা আর কি তারপরে শেষে কিন্তু আমরা এ কোন কে সমিখণ্ড তারপরে লিখবা কোন এ কে কোন এ কে এজি রেখা দ্বারা সমদিখণ্ডে দিতে করি এজি রেখা দ্বারা দ্বারা খন্ডিত করি আচ্ছা সমদি খন্ডিত করি তারপরে এগুলো এগুলো যে অবিন্দু মৃত্যু হলে এই কথাটা লিখে দিতে হবে কিভাবে লিখবা দেখো এইখানে এইভাবে লিখবো এজি কমা বি ই কমা সি এফ রেখাগুলি রেখাগুলি পরস্পর পরস্পর ও বিন্দুতে মিলিত হয় ও বিন্দুতে মিলিত তাহলে ও বিন্দুটি ও বিন্দুটি নির্ণয় নির্ণয় রেখাগুলির বা রেخط్రয়ের সমদ্বিখণ্ডক দেখা てる কথাটা লিখলে ভালো হয় সমদি খন্ডা গুলির সাধারণ ব্যাস তোমরা এই ভাষাটা আমি যেভাবে লিখলাম এভাবে লিখতে হবে এমন কোন কথা না তোমরা যারা জ্যামিতি বুঝো এই এভাবে আমি যেভাবে আঁকছি এভাবে আঁকতে হবে কিন্তু লেখাটা তোমরা তোমাদের ভাষায় আরও সুন্দর করে লিখতে পারো হ্যাঁ কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য তোমরা ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা কারণ সবারই পড়াশোনায় একটু হলেও প্রবলেম হচ্ছে তো যারা ভিডিওটা দেখবে ক্লাস সিক্সের যে স্টুডেন্টরা তোমার সারা বাংলাদেশে যারা বন্ধুরা আছে তারা উপকৃত হবে তো ঠিক আছে বন্ধুরা আমার সঙ্গেই থাকো পাশে থাকো যে কোনো প্রবলেম হলে কমেন্ট করে দাও আমি সলভ করে দেবো ধন্যবাদ